আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় বাক্য নিয়ে। এই বাক্যটা যারা যারা মাধ্যমিক দিচ্ছ তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে, তারা তো শিখতে পারবেই। তার সাথে সাথে যত রকম পরীক্ষা রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো হয়, চাকরির পরীক্ষা, সেখানেও কিছু কিছু প্রশ্ন থেকে থাকে। তো আজকে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, আশা করি বাক্য নিয়ে তোমাদের কোনো রকমই সমস্যা থাকবে না, এবং যারা যারা মাধ্যমিক দেবে তারা প্রত্যেকটা নাম্বারই একদম নিয়ে চলে আসতে পারবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এবার আমরা জানবো বাক্য কি। দেখো, বাক্য হচ্ছে ভাব প্রকাশের একটি মাধ্যম, যেমন আমি বলছি তোমরা ওপার থেকে বুঝতে পারছ। এবার পাশাপাশি যদি কোনো কতগুলো শব্দ বসে সেগুলো একটা সুন্দর অর্থ প্রকাশ করে, তখনই আমরা তাকে বাক্য বলতে পারি। যেমন তুমি বিদ্যালয়ে যাও, দেখো খুব সুন্দরভাবে একটা অর্থ প্রকাশ পাচ্ছে, তুমি বিদ্যালয়ে যাও, একে আমরা বাক্য বলতে পারি। এবার এই বাক্যের মূল দুটো উপাদান রয়েছে, একটি উদ্দেশ্য এবং একটি বিধেয়। এই উদ্দেশ্যটা কি? বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে সে হচ্ছে উদ্দেশ্য। যেমন তুমি বিদ্যালয়ে যাও, তোমাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে, তার মানে তুমি হচ্ছে উদ্দেশ্য, এবং এর বাদ বাকি যে অংশটুকু পড়ে রয়েছে তাকে আমরা বিধেয় বলতে পারি। বা অথবা উদ্দেশ্যকে নির্ভর করে যা কিছু বলা হয় তাকেই আমরা বিধেয় বলতে পারি। এবার আমরা দেখব অর্থগত দিক থেকে বাক্যকে ক ভাগে ভাগ করা হয়। দেখো, বাক্য মূলত তিন প্রকার, একটা হচ্ছে সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। এছাড়াও এই তিনটেকে মিশিয়ে যে বাক্য তৈরি হয় সেটা হচ্ছে অপর একটি বাক্য, তাকে বলা হচ্ছে মিশ্র বাক্য। এবার আমরা বুঝবো সরল বাক্যটা কি, যেটাকে ইংরেজিতে আমরা সিম্পল সেন্টেন্স বলি। দেখো, সরল বাক্যে একটা উদ্দেশ্য থাকবে এবং একটি বিধেয় থাকবে, সেই সকল বাক্যকেই আমরা সরল বাক্য বলি। এবার আমরা সরল বাক্যের কিছু উদাহরণ দেখে নেব। দেখো, প্রথম উদাহরণ হচ্ছে কাউকে হিংসে করো না। দ্বিতীয় উদাহরণ হচ্ছে মাধবী প্রতিদিন সেজে গুজে পড়তে বসে। তৃতীয় উদাহরণ হচ্ছে রক্ষকই ভক্ষক। এবার আমরা দেখব বাক্যে উদ্দেশ্য আর বিধেয়। দেখো, প্রত্যেকটা বাক্যে একটা করে উদ্দেশ্য পাবো এবং একটি করে বিধেয় পাবো। যেমন কাউকে হিংসে করো না, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কাউকেটা হচ্ছে উদ্দেশ্য, এবং বিধেয়টা হচ্ছে হিংসে করো না, তাহলে এটা হচ্ছে বিধেয়। তারপরের উদাহরণটা দেখো, মাধবী, মাধবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাই মাধবী হচ্ছে উদ্দেশ্য, এবং বাদবাকি অংশটুকু আমরা বিধেয় বলতে পারি, সে প্রতিদিন সেজে গুজে পড়তে বসে। এবং পরের উদাহরণ হচ্ছে রক্ষকই ভক্ষক, রক্ষক হচ্ছে উদ্দেশ্য এবং বাদবাকি অংশটুকু হচ্ছে বিধেয়। আশা করি তোমরা উদ্দেশ্য বিধেয়টাও খুব ভালো মতো বুঝতে পেরে গেছো। এবার আমরা দেখব যৌগিক বাক্য। যৌগিক বাক্য কাকে বলে? যখন দুই বা ততোধিক বাক্য কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। সংযোজক অব্যয়গুলো হচ্ছে কিন্তু, তবু, পরন্তু ইত্যাদি শব্দগুলো। এবার চলো আমরা এই সরল বাক্যগুলোকে দেখি কিভাবে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি। দেখো, প্রথমে রয়েছে কাউকে হিংসে করো না। এবার ওই সংযোজক অব্যয়গুলোকে দিয়ে যুক্ত করতে হবে। যদি আমি এখানে যুক্ত করে দিই কাউকে কিন্তু হিংসে করো না, দেখো এটা কিন্তু একটি যৌগিক বাক্যে রূপান্তর হয়ে যাবে। এর পরের উদাহরণটা দেখি, মাধবী প্রতিদিন সেজে গুজে পড়তে আসে। যদি বাক্যটাকে আমরা যৌগিক বাক্যে করতে চাই তাহলে দেখো এরকম ভাবে বললেও হবে, মাধবী প্রতিদিন পড়তে আসে কিন্তু সেজে গুজে, তাহলে এটি যৌগিক বাক্যে হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা সরল বাক্য থেকে যৌগিক বাক্যে কিভাবে নিতে হবে বুঝতে পারলে। এবার আমরা দেখবো জটিল বাক্য। জটিল বাক্য কাকে বলে? যখন একটি বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকবে এবং তাকে আশ্রয় করে অনেকগুলি খণ্ড বাক্য থাকবে, তাকে আমরা বলি জটিল বাক্য। দেখো, জটিল বাক্য সাধারণত কিছু সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত থাকে, যেমন যে, সে, যারা, তারা, যখন, তখন, এই ওয়ার্ডগুলো দিয়ে যুক্ত হয়। চলো এই সরল বাক্যগুলোকেই আমরা দেখি কিভাবে আমরা এটাকে জটিল করতে পারবো। দেখো, আমরা প্রথমে দুটো উদাহরণ তো করেছি, এবার লাস্টের উদাহরণটা যদি নিই, রক্ষকই ভক্ষক, এটাকে জটিল বাক্যে করতে হবে। দেখো, আমি বললাম ওই যে, সে, যারা, তারা, যখন, তখন, এগুলো দিয়ে যুক্ত করতে হবে। যদি আমি বলি যিনি রক্ষক তিনি ভক্ষক, ধরো আমি এখানে যিনি লিখে দিই, যিনি রক্ষক তিনি ভক্ষক,
তাহলে এটা কিন্তু একটা জটিল বাক্যের উদাহরণ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে সরল, যৌগিক এবং জটিলটা বুঝতে পেরেছো। এবার আলোচনা করব মিশ্র বাক্য। এই তিনটে বাক্যগুলোকে নিয়ে যে বাক্য তৈরি হচ্ছে সেটা হচ্ছে মিশ্র বাক্য। যেমন দেখো, আমি একটা উদাহরণ দিই, তোমাকে উদাহরণ দিয়ে বলি। আমি কাল রাতে ভাবছিলাম, এটা কিন্তু একটি সরল বাক্যের উদাহরণ। যখন আমি দিল্লি যাব তখন আমি তাজমহল দেখব। এই পুরো বাক্যটাকে কিন্তু মিশ্র বাক্য বলা হচ্ছে। চলো আমরা লিখে দেখি বোর্ডে। প্রথমে আমি বললাম কাল রাতে আমি ভাবছিলাম, এটা কিন্তু একটা, এই পুরোটাই কিন্তু একটা সরল বাক্য, কারণ এটির মধ্যে একটা উদ্দেশ্য রয়েছে, একটা বিধেয় রয়েছে। তারপরে যখন আমি দিল্লি যাব তখন আমি তাজমহল দেখব। দেখো, এখান থেকে এইটুকুনি কিন্তু আবার জটিল বাক্য। যখন একটি বাক্যের মধ্যে আমরা সরলকেও পাবো, জটিলকেও পাবো, তখন সেই বাক্যটাকে আমরা বলছি মিশ্র বাক্য। আশা করি তোমরা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য খুব ভালো করে বুঝেছো। অর্থের দিক থেকে বাক্যকে প্রায় কয়েক ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম বাক্য হচ্ছে নির্দেশক বাক্য। বাক্যে যদি কোনো বিষয় বা কোনো ঘটনা সম্পর্কে বলা থাকে তাকে নির্দেশ বাক্য বলা হচ্ছে। কয়েকটি উদাহরণ রয়েছে, যেমন ভারত একটি গণতান্ত্রিক দেশ, জন্মিলে মরিতে হবে। এরপরে দেখবো প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যটা কি? দেখো, বাক্যের মধ্যে যদি কোনো প্রশ্ন করা বোঝায় তখন তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমন সাধারণত তোমার নাম কি, তুমি কি কালকে কলকাতায় যাবে, এই শব্দগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এবার হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। যখন আমরা কোনো বাক্যে প্রার্থনা করব বা প্রার্থনা সূচক কোনো কথাবার্তা বলবো তখন তাকে প্রার্থনা সূচক বাক্য বলা হচ্ছে। যেমন তুমি দীর্ঘজীবী হোক, তোমার ভালো হোক, ইত্যাদি বিষয়গুলো। এরপরে হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞা সূচক বাক্য কি? কোনো বাক্যে আদেশ, উপদেশ ইত্যাদি বিষয়ে যদি কথা বলা হয় তাকে তখন আমরা অনুজ্ঞা সূচক বাক্য বলছি। যেমন তুমি রাস্তা দেখে পার হো, তুমি ভালো থেকো, এই সমস্ত বাক্যগুলো হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। এবার আমরা দেখব সন্দেহ সূচক বাক্য। সন্দেহ সূচক বাক্যটা কি? বাক্যে যখন কোনো কিছু সন্দেহ বোঝাবে তখন তাকে আমরা সন্দেহ সূচক বাক্য বলতে পারি। যেমন এটা কি তোমার ছিল, এটা কি তোমার, এই পেনটা কি তোমার, একে আমরা সন্দেহ সূচক বাক্য বলি। এরপর শর্ত সাপেক্ষ বাক্য। শর্ত সাপেক্ষ কি? বাক্যে যদি বক্তা কারোর শর্ত নিয়ে বা কোনো কাজের বিনিময়ে কোনো শর্ত দেয়, সেই শর্ত যদি পূরণ হয় তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে। যেমন আমি পড়তে যাব কিন্তু আমায় পড়া ধরবে না, আবেগ সূচক বাক্য। এই বাক্যে বক্তা যখন তার মনের ভাব বা মনের উচ্ছ্বাস যখন সে ব্যক্ত করে তখন তাকে আমরা আবেগ সূচক বাক্য বলি। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, উফ কি ব্যথায় না লেগেছে, আহা একই দৃশ্য দেখলাম। এগুলো হচ্ছে আমাদের সব আবেগ সূচক বাক্য। এরপরে আমরা দেখব শর্ত সাপেক্ষ বাক্য। শর্ত সাপেক্ষ বাক্য কি? বাক্যে ধরো বক্তা কোনো শর্তের জন্য কোনো কাজ করছে বা কোনো শর্ত দিয়ে কোনো কাজ করছে তাকে আমরা শর্ত সাপেক্ষ বাক্য বলতে পারি। যেমন স্যার ক্লাসে থাকলেই আমি পড়ব, যদি মেঘ ডাকে তাহলেই বৃষ্টি হবে, এই শব্দগুলোকে শর্ত সাপেক্ষ বাক্য বলছে। আশা করি এই বাক্যটা প্রথম থেকে শেষ অবধি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর ছড়িয়ে দিও যাতে তারাও এই ভিডিওটার উপলব্ধি খুব ভালো মতো করতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।